নমস্কার বন্ধু জিএস গুরুর ভিডিও মানেই কিছু নতুন চমক তো আজকে আমি আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া তো আজকের ভিডিওতে রেলওয়ে বোর্ড যে মিনিস্ট্রি অফ রেলওয়ে যে আপকামিং নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে অর্থাৎ কোন বি মানে যে পদে কতটা শূন্য পদ রয়েছে আমি সে বিষয়ে এই ভিডিওর মাধ্যমে বিস্তার আলোচনা করব কবে নোটিফিকেশান বেরোবে কীভাবে অ্যাপ্লাই করবে তার কোয়ালিফিকেশান কি কোন জোনে কত শূন্য পদ আছে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে বিস্তার আলোচনা করব তো তার আগে বলে রাখি যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজে ফলো করবে তো দেখো এখানে যে আজকের যে নোটিফিকেশান নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ রেলওয়েজের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজের বেশ কিছু শূন্য পদ তার ডিটেলস যা রয়েছে তো এখানে কারা এলিজেবেল অর্থ এখানে এলিজেবেল কারা এখানে এলিজেবেল হচ্ছে তো দেখো এখানে হচ্ছে এলিজিবল যারা হচ্ছে তারা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ এইচএস এবং গ্র্যাজুয়েট তাদের জন্য এই ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরিজ ইন্টেনডেড অন ওআইআরএমএস পোর্টাল তো এখানে দেখো এর যে ডিটেলসটা রয়েছে যে কোন কোন মানে যে জোনে কতটা শূন্যপদ রয়েছে কি কি বিভাগে রয়েছে শূন্যপদ তার ডিটেলস একটা দেওয়া রয়েছে যে আপকামিং কিছু দিনের মধ্যে অর্থাৎ এই মাস বা আগস্টের শুরুতেই কিন্তু নোটিফিকেশান বেরিয়ে যাবে তো তোমরা পড়াশোনা শুরু করে দাও যারা শুরু করেনি আজ থেকেই প্রস্তুতি শুরু করে দাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চান ডাউনলোড করে পড়তে শুরু করে দাও সিলেবাস ধরে 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 তোমরা কিন্তু পড়াশোনা করবে তো দেখো ইনস্ট্রাকশানস ওয়ার ইস্যুড ভাইট বোর্ড একটা ইনস্ট্রাকশান ইস্যুড করতে বলা হয়েছিল এর আগেই দশ চার দু চব্বিশের গল্প বলা হচ্ছে যে অ্যাসেসিং ভ্যাকেন্সিজ ফর জুনিয়র ইঞ্জিনিয়ার তো জুনিয়ার ইঞ্জিনিয়ারিং ভ্যাকেন্সি অলরেডি ডিক্লার হয়ে গেছে সেখানে কিন্তু তিরিশ সাত দু হাজার চব্বিশ থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং কিছু নন টেকনিক্যাল মানে যে পপুলার ক্যাটাগরিজের ভ্যাকান্সি প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ মানে যে অ পোস্ট অন জোনাল রেলওয়েজ অ্যান্ড প্রোডাকশন ইউনিট তো এখানে তার জুনিয়র ইঞ্জিনিয়ার প্যারামেডিক্যাল মোটামুটি শুরু হয়ে গেছে তো এখানে শুরু এরপরে যে অ্যাপ্লিকেশন শুরু হবে সেটা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ এইচএস এবং গ্র্যাজুয়েটের যেসব ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলোর তো দেখো এখানে যে যে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তো কিছু দিনের মধ্যে আমি একটু আগেই ফেসবুকে স্ট্যাটাস দিলাম আর কি যে চোদ্দো হাজার প্লাস শূন্য পদে রেলওয়েতে খুব শীঘ্রই নিয়োগ তো এখানে দেখো যে শূন্য পদ দেওয়া রয়েছে যে অ্যাকাউন্টস ক্লার্কাম টাইপিস যেটা হচ্ছে নন সেফটি তিনশো একষট্টিটা অ্যাপ্রুভ ভ্যাকেন্সি কমার্শিয়াল ক্লার্কাম টাইপ টাইপিস্ট সেটা হচ্ছে উনিশশো পঁচাশিটি জুনিয়র কাম টাইপ টাইপিস সেটা হচ্ছে নশো নব্বইটি ট্রেন ক্লার্ক সেটা হচ্ছে আটষট্টি টোটাল তিন হাজার চারশো চারটি শূন্য পদ এটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট এরপর গ্র্যাজুয়েটদের যে যে শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার ছাব্বিশশো চুরাশিটি স্টেশন মাস্টার নশো তেষট্টি চিপ কাম টিকিট সুপারভাইজার যেটা রয়েছে সতেরোশো তেহাত্তরটি হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস সেটা হচ্ছে তেরোশো একাত্তরটি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস সেটা হচ্ছে সাতশো পঁচাশিটি পঁচিশটি টোটাল দশ হাজার আটশো চুরাশিটি অর্থাৎ প্লাস চোদ্দো হাজার প্লাস শূন্য পদে নিয়োগ হতে চলেছে তো এখানে দেখো এখানে দেখো লেখা রয়েছে তিন নাম্বার যে ফার্দার রিক্রুটমেন্ট প্রসেস ফর কন্ডাক্টিং সিবিটি তার মানে তোমরা বুঝে নাও এখানে কিন্তু সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে সেটা কিন্তু তোমরা ধরেই নিচ্ছ যে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে নিয়োগ হবে তো এই হচ্ছে শূন্য পদের রিটেলস আপকামিং শূন্য পদ এবং এই মাস বা পরের মাসের শুরুতেই কিন্তু নোটিফিকেশন জারি হয়ে যাবে তো এটা হচ্ছে এইচএসদের শূন্য পদ এটা হচ্ছে গ্র্যাজুয়েটদের শূন্যপদ এবং ভারতের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি গ্র্যাজুয়েট হয় তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এরপর দেখো পুরো জোন ওয়াইজ দিয়ে দেওয়া রয়েছে যে আমাদের যতগুলো জোন রয়েছে পুরো জোন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি লিস্ট দিয়ে দেওয়া রয়েছে এখানে তোমরা দেখে নিতে পারো যে কোন জোনে কতগুলো শূন্য রয়েছে দেখো এখানে হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কমার্শিয়াল ক্লার্ক জুনিয়র ক্লার্ক ট্রেন ক্লার্ক গুডস গার্ড স্টেশন মাস্টার চিফ কমার্শিয়াল জুনিয়র অ্যাকাউন্ট সিনিয়র অ্যাকাউন্ট এগুলো সবগুলোই কিন্তু দিয়ে দেওয়া রয়েছে যে কোন জনে কতটা পদ রয়েছে এবং দেখো এখানে আছে শূন্যপদ এখানে দেখো সেন্ট্রাল সেন্ট্রালে বারোশো তেতাল্লিশটি শূন্য পদ রয়েছে দেখো টোটাল এই যে দেখো এখানে আছে জোনগুলো দেওয়া রয়েছে এখানে শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে অর্থাৎ প্রায় চোদ্দো হাজার শূন্য পদে কিন্তু নিয়োগ হবে এখানে দেখা লেখা রয়েছে যে গ্র্যাজুয়েট শূন্যপদ এখানে আছে আন্ডার গ্র্যাজুয়েট শূন্যপদ টোটাল এটা হচ্ছে দশ হাজার আটশো চুরাশি আর এই এখানে রয়েছে যেটা তিন হাজার চারশো চার এইগুলো হচ্ছে তোমার শূন্যপদ প্রায় চোদ্দ হাজার শূন্য পদে কিন্তু এ মাস বা পরের মাসে আগস্টের শুরুতে কিন্তু নোটিফিকেশান বেরিয়ে যাবে তোমরা রেডি থাকো প্রস্তুত থাকো আমি ডিটেলস নোটিফিকেশান এলে যে অ্যাপ্লিকেশান ফিজ কত লাগবে সিলেবাস কি এবং মানে কিভাবে রিক্রুটমেন্ট হবে আমি ডিটেলস তোমাদের সামনে আলোচনা করব আমি আজকের এই ভিডিওতে তোমাদের আপডেট দিয়ে রাখলাম যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে খুব তাড়াতাড়ি শূন্যপদ বেরোবে তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে ফলো করো এবং যারা সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ